তাজমহল শুধু ভালোবাসার নিশানা তাই নয়, এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বলে ধরা হয়। এই সুন্দর মহলটিকে কেন বানানো হয়েছে সেটা আমরা সবাই জানি, কিন্তু এর মধ্যে কিছু কাহিনী আছে যেটা আমরা জানি না। আজকে আমি আপনাদের তাজমহলের ওই রহস্য নিয়ে কিছু অদ্ভুত তথ্য দিব। মমতাজের স্মৃতিতেই ভারতের আগ্রাতে শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন। মমতাজের আসল নাম আরজুবান বানু বেগম। আরজুবান বানু বেগম 10 মে 1613 সালে 19 বছর বয়সে প্রিন্স খুররাম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, যিনি পরবর্তীতে মুঘল শাসক শাহজাহান নামে পরিচিত লাভ করেন। শাহজাহানের 7টি স্ত্রী ছিল, যার মধ্যে মমতাজ চতুর্থতম স্ত্রী ছিলেন। মমতাজ শাহজাহানের সবচেয়ে প্রিয় বেগম বলেই সবাই জানত। শাহজাহান ও মমতাজের 14টি সন্তান ছিল। এই 14 সন্তানের মধ্যে তাদের মেয়ে মহারানী জাহানারা বেগমও সামিল ছিলেন। শাহজাহানের মমতাজের প্রতি বেশি ভালোবাসা ও বাকি রানীদের প্রতি কম প্রেম ছিল এটাই অনেকে বলে, তাই বাকি রানীদের তুলনায় মমতাজের ক্ষমতা বেশি ছিল। মমতাজ এতই সুন্দর ছিল যে তার সৌন্দর্যকে ওই সময়কালে অনেক কবি তাদের কবিতায় প্রকাশ করেছেন। মমতাজের রাজনৈতিক ব্যাপারে তেমন আগ্রহ ছিল না, তিনি মহলের বাকি মহিলাদের সাথে গল্প করতে অনেক পছন্দ করতেন। তিনি তার 14তম সন্তান জন্ম দেওয়ার সময় মারা যান। তার মৃত্যুর পর শাহজাহান অনেক ভেঙে পড়েছিলেন ও এর প্রভাব তার জীবনে পড়তে শুরু করে। তিনি এই ঘটনার পরিণামস্বরূপ 1 বছর একা থাকার সিদ্ধান্ত নেন। তিনি তার সৈন্যদলের সাথে থাকতে শুরু করেন, আর তখন তার তাজমহল তৈরি করার কথা মাথায় আসে। তিনি এই মহলটির নাম মমতাজের সাথে মিল রেখে তাজমহল রাখবেন বলে ঠিক করেন। তার এই স্বপ্ন পূরণ করতে প্রায় 22 বছর সময় লেগে যায়। তখন থেকে আজ পর্যন্ত তাজমহলকেই ভালোবাসার প্রতীক হিসেবে ধরা হয়। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আজও মানুষ তাজমহল দেখতে আসে। বন্ধুরা, মমতাজের প্রতি শাহজাহানের ভালোবাসা সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এমনই অজানা তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন খবর বাংলা চ্যানেলে। তাজমহল শুধু ভালোবাসার নিশানা তাই নয়, এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বলে ধরা হয়। এই সুন্দর মহলটিকে কেন বানানো হয়েছে সেটা আমরা সবাই জানি, কিন্তু এর মধ্যে কিছু কাহিনী আছে যেটা আমরা জানি না। আজকে আমি আপনাদের তাজমহলের ওই রহস্য সুপার হিট সুপার হিট পছন্দ আয়া লাইক করো, পছন্দ নি আয়া তো টেস্ট চেঞ্জ করো। লাভ ইউ, কাম অন, লেটস গো।